বিজেপির রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পর আজই জেলায় প্রথম পা রাখলেন সুকান্ত মজুমদার। আর পুরো ভোটের প্রাক্কালে জেলায় এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে বাঁকুড়া পুরসভার বিদায়ী পুর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তোপ দেখে কার্যত পুর ভোটের তামামা বাজালেন তিনি। আজ শহরের মাচানতলায় আকাশ মুক্ত মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি নাম না করে মহাপ্রসাদ সেনগুপ্তকে ইঙ্গিত করে বলেন, বাঁকুড়া পুরসভার যিনি চেয়ারম্যান ছিলেন তিনি একটা ছোট হার্ডওয়্যার দোকান চালাতেন, আর আজ তার বউয়ের নামে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন। এইসব দুর্নীতির যথাসময়ে প্রকাশ্যে আনা হবে বলেও জানান তিনি। তার সব কথা এই দুর্নীতি প্রমাণের কাগজপত্রও তাদের হাতে আসে, কাউকেই ছাড়া হবে না বলেও হুমকি দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আমি বলছি অপেক্ষা করুন, ছ মাস এক বছর যেতে দিন। তৃণমূল কংগ্রেসের মধ্যে এখন কম্পিটিশন চলছে কে বেশি পয়সা মারতে পারে, কে বেশি পয়সা মারতে পারে। আপনাদের এখানে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি একটা ছোট হার্ডওয়্যারের দোকান করতেন তো, হ্যাঁ, এখন বউয়ের নামে কোটিপতি সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি। আমাদের কাগজপত্র আছে, সময় এলে বের করবো, ছাড়া কেউ পাবে না। ছোট চোর হোক বড় চোর হোক কোন চোর ছাড়া পাবে না, প্রত্যেকটা চোরকে জেলে যেতে হবে। সাধারণ মানুষের টাকা যারা মেরে খেয়েছে তাদেরকে টাকা দিতে ফেরত দিতে হবে। তাই আপনারা লড়াইয়ের জন্য প্রস্তুত হন। এদিকে বাঁকুড়া পুরসভার বিদায়ী পুর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত তার বিরুদ্ধে আনা বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন সুকান্ত মজুমদারকে। তিনি হুমকি দিয়ে বলেন, যদি 15 দিনের মধ্যে সুকান্তবাবু এই দুর্নীতির প্রমাণ করতে না পারেন তাহলে মাচানতলায় প্রকাশ্যে সুকান্ত মজুমদারকে উঠবোস করিয়ে ছাড়বেন, এমনকি প্রয়োজনে মানহানির মামলাও দায়ের করবেন বলেও জানান মহাপ্রসাদ সেনগুপ্ত। আজকে বাঁকুড়ায় এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আপনার বিরুদ্ধে একটা অভিযোগ করেছেন যে কোটি কোটি টাকা আপনার স্ত্রীর নামে সম্পত্তি, কি বলবেন? এদের এইসব মানে নোংরা কথাবার্তার জবাব দেওয়া মানে নিজেকে খুব ছোট মনে হয় তো বলেছেন, আপনারা যখন জানতে চাইছেন অভিযোগের জবাব তো দিতেই হবে। সে বলে না চোরের মায়ের বড় গলা, নিচ থেকে উপর পর্যন্ত বিজেপির প্রত্যেকটা লোক করাপ্টেড লোক, ওদের যারা এমএলএ এমপি কেউ ইলেকট্রিক চুরি করে, কেউ চোরায় রিভলভার দিয়ে কেসে জেল খেটেছে, কেউ চোরায় মোটরসাইকেল চুরি করে, কেউ লোকের বিধবা ভাতা বার্ধক্য ভাতার টাকার ভাগ নেয়, কেউ বাড়ির টাকার ভাগ নেয়, এরা আবার বড় বড় কথা বলছে। আমিও সুকান্ত মজুমদারকে 15 দিন সময় দিলাম, এর মধ্যে যদি উনি প্রমাণ করতে না পারেন তাহলে পরবর্তী সময় তিনি যখন বাঁকুড়ায় আসবেন তাহলে কান ধরে উঠবাস করাবো বাঁকুড়ার ওই মাচানতলার মুখে। প্রসঙ্গত পুর ভোট আসন্ন, তাই পুর ভোটের হাওয়া তুলতে বাঁকুড়ায় পা রেখেই খোদ বিজেপি রাজ্য সভাপতি বিদায়ী পুর প্রধানের বিরুদ্ধে দুর্নীতির ইস্যুতে সরব হলেন বলে মনে করছে জেলার রাজনৈতিক মহল। বিজেপির পাশাপাশি সুকান্তবাবুর এই বক্তব্য জেলার তৃণমূলের নেতা থেকে কর্মী সমর্থকদের মধ্যে আলোড়ন ফেলেছে। এখন দেখার বিজেপি রাজ্য সভাপতি বনাম বিদায়ী পুর প্রধানের এই লড়াই কত দূর গড়ায়, সেদিকেই নজর রইল বাঁকুড়া পুর শহরের বাসিন্দাদের, তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।